নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি বৃশ্চিক রাশির লটারি যোগ তৈরি হয়েছে, কারণ রাহু গ্রহ আপনাদেরকে ধন সম্পদ ভরিয়ে দেবে। ফাটকা আপনারা অবশ্যই পেতে চলেছেন। যারা শেয়ার মার্কেটে টাকা লাগান তাদের ক্ষেত্রেও কিন্তু সাকসেস আসতে পারে, আর যারা শেয়ার মার্কেটে এখন পর্যন্ত জড়িত না তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করতে আগ্রহী তারা কিন্তু করতে পারেন। কারণ আপনার কিন্তু এই মে মাস থেকে 30 দিন আপনাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে, ফাটকা আপনারা কিছু পেতে চলেছেন। সেই কারণে আমি লটারি প্রাপ্তির যোগ বললাম, কারণ লটারি প্রাপ্তি কিন্তু আপনাদের জীবনে ঘটবে। কারণ রাহু কিন্তু ফাটকা দেয়, রাহু কিন্তু আপনার হুটফাট করে আপনার দেখবেন কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটাবে। সেই কারণে বলছি, যারা শেয়ার মার্কেট করছেন, যারা এরকম জুয়া সাতটার মধ্যে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল লাভবান হতে চলেছে। বা আপনারা নতুন কোনো বিজনেস করবেন, বড় বড় কোম্পানির সঙ্গে ডিল করবেন, এরকম যাদের পরিকল্পনা ছিল তারা কিন্তু এই এক মাসের মধ্যে করতে পারেন। কারণ আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রচুর অর্থ আসার যে একটা যোগ তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাদের কার্যকারিতা হবে। সেই কারণে বলছি আপনারা লটারি টিকিট ট্রাই করুন। যারা কাটছেন তারা তো কাটছেনই, যারা আজ পর্যন্ত টিকিট কাটেননি তাদেরও আমি অনুরোধ করব, মাঝে মধ্যে কিন্তু একটা করে লটারি টিকিট ছোটো হলেও আপনারা ট্রাই করুন। কারণ লটারি টিকিট ট্রাই না করলে কিন্তু আপনাদের যে লটারি প্রাপ্তি যোগ তৈরি হয়েছে সেটা কিন্তু কার্যকারিতা হবে না। যেরকম আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনাদের যে গ্রহগত দিক থেকে শুভ সময় আসে বা আপনাদের সমস্ত দিক থেকে যে আপনারা সুখে থাকবেন, রাজযোগ, এরকম নানান যে কথাগুলো বলা হয় সেগুলো কিন্তু অ্যাচিভ করার দায়িত্ব আপনাদের। কারণ ভিডিও দেখে যদি আপনার, এখানে আমি বলছি লটারি যোগ, এই লটারি যোগটা যদি আপনারা শুনে চুপচাপ বসে থাকেন আর যদি ভাবেন আমার লটারিতে কোটি টাকা পাবো, কী করে পাবেন লটারি টিকিট না কাটলে? সেই কারণে কিন্তু বারবার বলা হয় যে আপনারা, আমি শুধু সময়টা জানানোর আপনাদের কাছে পিওনের মতো জানিয়ে দিই, আপনাদের কিন্তু কার্যকারিতা নিজেদের করতে হবে। কারণ আপনারা যদি কোনো রকম কোনো ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য কোনো সাথ দিয়েও কাজ করতে পারবে না। সেই কারণে বলছি আপনাদের প্রত্যেকের যা যা, যদি আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান করতে পারেন, এবং সাতটা জুয়া এইসব যারা খেলছেন তারা তার থেকে কিছু অবশ্যই পেতে পারেন এই এক মাসের মধ্যে। আর যারা এইসব এখনও টিকিটও কাটেন না তাদের ক্ষেত্রে বলবো একটা করে লটারি টিকিট কিন্তু মাঝে মধ্যে ট্রাই করবেন। কারণ আমি যে এই যে বলছি যে এই রাশির লটারি প্রাপ্তি, সেই রাশির যদি প্রত্যেকেই একসাথে লটারি কাটে, একদিনে লটারি কিন্তু কত প্রাইস থাকতে পারে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। সেই কারণে মাঝে মধ্যে কিন্তু ট্রাই করতে হবে। একদিনে যে সবাই পাবে এরকম কোনো ব্যাপার না, একদিন কেটেই যে আপনার পেতেই হবে তারপরে আর কাটলেন না সেরকম করবেন না। কারণ লটারি প্রাইস কত থাকতে পারে, একদিনে কটা প্রাইস থাকতে পারে, একদিনে যদি প্রত্যেকে কাটে তাহলে কিন্তু আমার মতন তো অনেক অ্যাস্ট্রোলজি এই ভিডিওগুলো অবশ্যই ছেড়ে থাকে, বা আমি ছেড়ে বললাম আপনাদের লটারি যোগ তৈরি হয়েছে। সেই কারণে একদিনে কোনো কিছু নির্ভর করবেন না, আপনারা কিন্তু মাঝে মধ্যে ট্রাই করবেন, লটারি ট্রাই অবশ্যই করবেন, নাহলে কিন্তু আপনাদের এই যে এত সুন্দর একটা ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, আপনাদের সঙ্গে কিন্তু ভালো ভালো কাজগুলি ঘটতে পারে। সেই ঘটার যেগুলো ভালো ভালো কাজ ঘটবে সেগুলো আপনারা অবশ্যই সচেতন থাকুন, আর এই কাজগুলো কিন্তু আপনাদের জীবনে হবে সেগুলো আপনারা অ্যাচিভ করুন। যেরকম আপনাদের কোনো পৈতৃক সম্পত্তির থেকে আপনাদের কোনো কিছু আসতে পারে, বা আপনাদের যে কোনো দিক থেকে কোনো মরা ব্যক্তির কাছ থেকে আপনারা কোনো অর্থ পেতে পারেন, বা এমন কোনো জায়গায় ইনভেস্ট করা ছিল সেটা আপনার জানেনও না, আপনার বাবা কাকা বা বাবা মা এরকম কারোর একটা ছিল তারা এখন নেই, সেই কারণে কিন্তু আপনি উত্তরাধিকারী হিসাবে কিন্তু আপনি সেই সম্পত্তির কিছুটা ভাগ পেতে পারেন। এরকম আপনার ফটকা যেগুলো আশা করেননি, সেই না আশা করেননি যেরকম, সেরকম কিছু কিন্তু আপনার জীবনে করতে চলেছে। অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল হারে তৈরি হয়েছে। হ্যাঁ, এই মে মাসের 1 তারিখ থেকে শুরু করে 30 দিন কিন্তু আপনার এই সুযোগ থাকছে, তার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই লটারি ট্রাই করুন। লটারি ট্রাই করলেই কিন্তু আপনাদের জীবন ঘুরে যেতে পারে, বা নতুন কোনো ব্যবসা করবেন করতে পারেন। নানান দিক থেকে, শুধু লটারি বলে না, নানান দিক থেকে কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে, সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের কিন্তু অ্যাচিভ করতে হবে। আর আমি
প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যেগুলো আপনারা ভিডিও দেখে যদি চুপচাপ বসে থাকেন কোনো লাভ নেই, ভিডিও দেখবেন আপনার লাইফে অ্যাপ্লাই করবেন তবে কিন্তু সাকসেস পাবেন। সেই কারণে বলছি যে আপনাদের লটারি যে প্রাপ্তি, আপনাদের বারবার বলছি যে লটারি প্রাপ্তি যে যোগ হয়েছে সেই যোগটা অবশ্যই কাজে লাগান, অবশ্যই মাঝে মধ্যে লটারি কাটুন বা নানান দিক থেকে সুযোগ সুবিধা আসলে পরে সেগুলোকে লুফে নিন। আপনারা শেয়ার মার্কেটে টাকা কাটাতে পারেন, সেদিক থেকে কিন্তু খুব ভালো আপনাদের একটা যোগ তৈরি হয়েছে। রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির থেকে আসতে পারে, আর যারা সাট্টা জুয়া এসব খেলেন তার ভিতর থেকে অনেক লস খেয়েছেন তার থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন। আর যারা এসব খেলেন না, যারা লটারির টিকিটও কাটেন না, তাদের কাছে আমি অনুরোধ করবো মাঝে মধ্যে লটারির টিকিট ট্রাই করুন, কারণ এইটার বিশেষত্ব কিন্তু লটারি প্রাপ্তি যোগ। লটারি প্রাপ্তি যোগ যখনই বলছি তখন কিন্তু লটারির কথাটা আসেই, তাই অনেক বেশি কাটার দরকার নেই আর নেশায় পরিণত না হয়, হালকা পাতলা দুই একটা করে আপনারা কিন্তু মাঝে মধ্যে ট্রাই করতে পারেন এই গোটা মাসটায়, তাহলে কিন্তু আপনাদের কপাল গুলটেও ঘুরতে পারে। এই ছিল বিস্তারিত, এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।